সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় ছিল উইল জেকস, আন্দ্রে ফ্লেচার, তামিম ইকবাল, কলিন ইনগ্রাম এবং ফাফ ডুপ্লেসিস। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় ছিল মোস্তাফিজুর রহমান, রায়ান ব্রাভো, সাকিব আল হাসান, তানভীর ইসলাম এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএল 2023-এ সর্বোচ্চ রান সংগ্রহকারী তালিকায় ছিল নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, তহিদ হৃদয়, লিটন দাস এবং সাকিব আল হাসান। সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী তালিকায় ছিল তানভীর ইসলাম, হাসান মাহমুদ, নাসির হোসেন, আজমাতুল্লাহ ওমরজাই এবং মোহাম্মদ আমির। ফ্র্যাঞ্চাইজিগুলো প্রথম থেকেই বিভিন্ন বিদেশি ক্রিকেটারদের অন্তর্ভুক্ত করার দৌড়ঝাঁপ দেখা গেল। মাশরাফি সরে দাঁড়ানো ও সাকিবের ব্যাটিং ব্যর্থতা ছাড়াও বিভিন্ন নাটকীয়তাপূর্ণ এবারের বিপিএল। এবারের বিপিএলে পারফরমেন্সের দিক থেকে দর্শকরা কাদের এগিয়ে রাখতেছে, সিনিয়র ক্রিকেটারদের নাকি তরুণ ক্রিকেটারদের? কোন পথে এগোচ্ছে এবারের বিপিএল? কিন্তু মানুষের ব্যস্ততার কারণে কমতেছে। বরিশালের মুশফিকুর রহিমের খেলা খুব পছন্দ আছে। যেখানে একসময় বিসিবি দাবি করত বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল, সেখানে 2024 এসে দর্শকরা কি ভাবছে? একসময় দাবি করতে পারে 2024 জনপ্রিয় হয়তো আমাদের কাছে, বাট যদি অন্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দেখি, আমাদের বিপিএল এ ব্রডকাস্টিং থেকে শুরু করে ডিআরএস থেকে শুরু করে ব্যবস্থাপনা, এরপরে প্রত্যেকটা টিমের যে হোম গ্রাউন্ড, এগুলো এত বছরে 9 বছরেও আমাদের হয়নি, সো বলা যায় নাই। বাইরের দেশে প্লেয়ার ছাড়া একটা দেশে খেলা দেখার মজা পাওয়া যায় না, শুরুর দিকে সব ভালো লাগতেছিল, এক্সাইটমেন্ট ছিল, বাট আস্তে ধীরে এটার মান এত কমছে যে এখন মানুষ জাস্ট এই ড্রামাগুলোর জন্য আমার মনে হয় দেখতে যায়, খেলার জন্য দেখতে যায়। আসলে এখন আর আগের মতো জনপ্রিয় নাই। আমি যদি আমার কথাই বলি, আমি আগে অনেক ফ্রিকোয়েন্টলি খেলা দেখতে যেতাম, বাট এখন আর সেভাবে যাওয়া হয় না, তো এই ক্রেজিনেসটা হয়তো বা আমার মনে হয় একটু কমে গিয়েছে। ফাইনালের দৌড়ে যেখানে মরিয়া, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর সহ প্রায় প্রতিটি ফ্র্যাঞ্চাইজি, শেষ পর্যন্ত 22 গজের শিরোপা উঠবে কার হাতে? কুমিল্লা আবারও অবশ্যই রংপুরের আশাবাদ। সবকিছুরই একটা প্রাপ্তির বিষয় থাকে, এবারের বিপিএল এ আসলে আমাদের প্রাপ্তিটা কোথায় জানবো দুইজন তরুণ ক্রিকেট বিশ্লেষকের কাছ থেকে। প্রাপ্তি অবশ্যই একবারে নেই এমনটা বলার সুযোগ নেই। এখান থেকে আপনার ইয়ং স্টারারা রয়েছে, কি বলেন, বা শামীম হোসেন পাটোয়ারি আন্ডার 19 পারফর্ম করে এসে, শরীফুল বিপিএল এ পারফর্ম করে আজকে ন্যাশনাল সার্কিটে এসে 1 নম্বর বোলার হয়ে যাচ্ছে, পাসকিনের সঙ্গে মনে করেন যে ইতিবাচকভাবে ফাইট করছে। সো প্রাপ্তি আছে, অপ্রাপ্তির জায়গা অনেকটাই বড়। তবে সবচেয়ে বড় জায়গাটা এটাই যে আপনি বাইরে থেকে অবৈধভাবে টাকাটা নিতে পারতেছেন না, যেটা অন্যান্য লিগে আসলে কোনো মাধুর্যতা এবার ছিল না। এবার শুধু বেলুন দিয়ে ওস্তাদ পাপন হচ্ছে বিপিএল উদ্বোধন করেন। সো আপনি যদি এটা বিবেচনা করেন যে বাংলাদেশ তাদের সেই
মানদণ্ডটা বিপিএল এর যে একটা ফ্রেশ, বিপিএল এর যে একটা হাইপ, সেটা কি ধরে রাখতে পেরেছে? এটা কোনোভাবে আমার আমার মতে মনে হচ্ছে যে কোয়ালিটি ডাউন করতেছে, যার ফলে বিপিএল এর প্রতিও মানুষের আস্থা বা বিপিএল এর প্রতি মানুষের ভালো লাগা কমে যাচ্ছে। আমরাও চাই আমাদের আরেকটা সাকিব তামিম, মাশরাফি, মুশফিক হোক, আমাদের দেশও আসুক বিশ্বকাপের মতো বড় ট্রফি। এই বিপিএল নিয়ে আপনাদের মতামত কি জানাবেন কমেন্টে।